नमस्कार। इंटरनेशनल वेदांत सोसाइटी जे स्वामी शिष्य संबादेर आलोचना इंडियन मंक्स पेजे ताते आपनादेर सबाई के स्वागत। आजकेर विषयटा बेश अद्भुत एकटा विषय, मन एवं माताल। আধ্যাত্মিকতার চৌহদ্দিতে এই শব্দগুলো খুব একটা ঠাই পায় না। আধ্যাত্মিকতার চৌহদ্দিতে খুব সুন্দর সুন্দর শব্দ ঠাই পায়, ভারী ভারী শব্দ। কিন্তু মাতাল মানে যে বেহেড, এই ধরনের শব্দ খুব একটা ঠাই পায় না। কিন্তু রামপ্রসাদ, যিনি মায়ের গান লিখতেন, তিনি খুব সুন্দরভাবে একটা গানে বলেছিলেন, সুরাপান করি না আমি, সুধা খাই খাই জয় কালী বলে। মানে বলছেন যে আমি সুরাপান করি না, মদ আমি খাই না, আমি সুধা খাই জয় কালী বলে। আমি মায়ের নামে আমি সেই ভক্তির রসের অমৃত সুধা খাই, পার্থবাবু প্রণাম। আমি সেই অমৃত রসের সুধা খাই, সুধা খাই জয় কালী বলে। এবং তারপরের একটা লাইন আমার ভীষণ প্রিয় লাইন, মন মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। দুজনের অবস্থাটাই কিরকম হয় বলছে, যখন সবাই মাতাল, কেউ দেখতে মাতাল, এলোমেলো পা পড়ছে, ডোবাতে গিয়ে শুয়ে আছে, ড্রেনে পড়ে আছে, আবার কোন মাতাল সে সারাদিন শেয়ার মার্কেট টাকা পয়সা করে যাচ্ছে, সেও এক মাতাল, রবি রায় প্রণাম। কোন মাতাল সারাদিন কোন ছেলে বা কোনো মেয়ের পিছনে দৌড়াচ্ছে, মদটাত খাচ্ছে না কিন্তু সারাদিন দৌড়াচ্ছে, এও এক মাতলামো। কোন মাতাল সারাদিন বই পড়ছে। মানে আমি বোঝাতে চাইছি, আমাদের বেঁচে থাকতে গেলেই প্রত্যেককেই কিছু না কিছু নিয়ে একটা মাতাল হতে হবে, তাছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। মাতাল না হয়ে, কোন না কিছুর জন্য মাতাল না হয়ে বেঁচে থাকাটা খুব মুশকিলের ব্যাপার, যায় না। কারা মাতাল ছাড়া, মাতলামি ছাড়া বাঁচতে পারে? যারা জ্ঞানী পুরুষ। তো যে লাইনটা বলছিলাম, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, যে মন মাতালে যখন ভিতরে সেই অমৃত সুধা পান করে জয় মা কালী বলে, সেই যে মাতলামো হচ্ছে ভিতরে, তার কাছে কিন্তু তখন জগৎ নেই, তখন সে মাকে নিয়ে পাগল। এবং আপাত দৃষ্টিতে যারা সোজা পায়ে হাঁটছে, কিন্তু তাদের মাথাতেও তারা সংসারের চিন্তায় পাগল। আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, মানে একটু কমেন্ট করে জানালে আমার একটু সুবিধা হয়। তারাও কিন্তু পাগল, কিন্তু তারা তাকে দেখিয়ে বলছে, ওই দেখো পাগল হয়ে গেছে, সারাদিন মা মা করছে বা সারাদিন ঈশ্বর নিয়ে পড়ে আছে, ওই দেখো পাগল হয়ে গেছে। তো তাই বলছে যে মন মাতালে মাতাল করে, বলছে মন মাতাল করে দেয় আর মদ মাতালে মাতাল বলে। এবার সেই সময় যদি আর একটা মদ মাতালের সাথে দেখা হয়, যে মদ খেয়ে মাতাল, সে বলছো তুমিও যেমন করছো আমিও তেমন করছি, মদ খেয়ে লোকে কাঁদে, ঈশ্বরের নাম করেও মানুষে কাঁদে। এবার পার্থক্য সেই বোঝে, একটা মদ মাতাল আর একটা মদ মাতালকে ঠিক ঠিক বোঝে, সে ঈশ্বরীয় পাগলের সাথে বেশিক্ষণ থাকতে পারবে না, বলবে দূর তুমি কি সারাক্ষণ মা মা করছো আর কার্য, নাও তুমি দুপেক খাও, সে তো খাবে না। তখন সেই মদ মাতাল কিন্তু তাকে ছেড়ে চলে যাবে। আবার যে মায়ের কথা বলতে বলতে মাতাল, যার মন মাতাল হয়ে গেছে ঈশ্বরীয় কথা বলতে বলতে, সে কিন্তু
যে মদ মাতাল, যে মদ খেয়ে মাতাল, তার কাছে বেশিক্ষণ থাকবে না, কারণ সে বুঝতে পেরে যাবে এর মানে দেখলেই বুঝবে এর কান্নাটাই মদ খেয়ে কার শোকে কাঁদছে। আর যে ঈশ্বরীয় শোকে কাঁদছে, সে কারো শোকে কাঁদছে না, সে ভালোবাসায় কাঁদছে, আনন্দে কাঁদছে, সে পাগলের মতন মাকে ডেকে কাঁদছে। এবং এই মাকে ডাকা মানে কিন্তু কোনো শূন্যতা নয়, আমি তোমায় পাচ্ছি না তাই ডাকছি তা নয়, আমি তোমায় ডাকছি, ডাকতে ভালো লাগছে তাই ডাকছি, আমার তোমায় ডেকে কাঁদতে ভালো লাগছে তাই কাঁদছি। আজকে অনেক দিন পর আস্তে আস্তে মানুষেরা আসছেন, লাইভে আসার সুযোগ পাওয়া গেল ধীরে ধীরে। বেশ একটা অন্ধকার সময় কাটিয়ে ওঠার পরে তো অদ্ভুত ভাবে খুলে দেখলাম স্বামী শিষ্য সংবাদের এই বিষয়টাই পড়েছে। তো আমি স্বামী শিষ্য সংবাদ থেকে এইবার বিষয়টায় চেষ্টা করছি, স্বামীজি যেভাবে কথাগুলো বলেছেন আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি আমার সাধ্যমতো। শিষ্য স্বামীজিকে জিজ্ঞাসা করছে, আজ্ঞা হা, কিন্তু মহাশয় এই দুঃখ কষ্ট তাড়নার মধ্য দিয়া আত্মজ্ঞান লাভের ব্যবস্থা কেন? সবার প্রশ্ন যে দুঃখ কষ্ট তাড়নার মধ্যে দিয়ে আত্মজ্ঞান লাভের ব্যবস্থা কেন? যেটা আমি হয়ে বসে আছি সেটা লাভ করতে এত ঝামেলা কেন, এত ঝঞ্ঝাট কেন? শিষ্য যে কথাটা বলছেন, এরপর এই কথাটা হয়তো আমাদের প্রায় যারা শুনছেন তাদের 99% কথা, আর আমারও কথা একটা সময় ছিল। প্রকাশ চন্দ্র সরকার নমস্কার, হারাধন দেবনাথ মা জয় মা, দেবব্রত মজুমদার জয়রাম। বেশ, আমি এবার বিষয়টার মধ্যে ঢুকছি, আমি আর ইন্টারাকশনে যাচ্ছি না, আবার শেষে গিয়ে যার যা প্রশ্ন থাকবেন করবেন, অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আচ্ছা আগে হা, কিন্তু মহাশয় এই দুঃখ কষ্ট তাড়নার মধ্য দিয়ে আত্মজ্ঞান লাভের ব্যবস্থা কেন? স্বামীজিকে প্রশ্ন করছে। সৃষ্টি না হইলেই তো বেশ ছিল, আমরা সকলেই তো এককালে ব্রহ্মে বর্তমান ছিলাম, ব্রহ্মের এই রূপ সৃজনের ইচ্ছাই বা কেন? আর এই দ্বন্দ্ব ঘাত প্রতিঘাতে সাক্ষাৎ ব্রহ্মরূপ জীবের এই জন্ম মরণ সংকুল পথে গতাগতি বা কেন? দুর্দান্ত প্রশ্ন, সবার প্রাণে প্রশ্ন করেছে। বলছে যে সৃষ্টি না হলেই তো ভালো ছিল, আর আমরা সকলে তো এককালে ব্রহ্মই ছিলাম, আমরা তো একটা সময় সবাই ব্রহ্ম হয়েছিলাম, সেখান থেকে জীব জগৎ সৃষ্টি হয়েছে, ব্রহ্মের এরূপ শিক্ষাই বা কেন, মানে সৃজনের ইচ্ছাই বা কেন, ব্রহ্মের এরকম সৃজনের ইচ্ছা হলো কেন যে তৈরি করি? আর এই দ্বন্দ্ব ঘাত প্রতিঘাত, বলছে এই ঝামেলা মারামারি সমস্ত কিছুর মধ্যে দিয়ে সাক্ষাৎ ব্রহ্মরূপ জীবের এই জন্ম মরণ সংকুল পথে গতাগতি বা কেন? বলছে এই স্বয়ং তো আমি ব্রহ্মই, আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, সবাই ব্রহ্ম, যে এই ব্রহ্মই আমরা হয়ে আমরা তাও মারামারি করছি, কেন করছি, কি জন্য করছি? বলছে জীবের এই জন্ম মরণ সংকুল পথে গতাগতি বা কেন? এই জন্ম মরণ সংকুল পথ, এই মারামারি করতে করতে কি করছি? না, আমরা মরে যাচ্ছি, এই জন্ম মরণ সংকুল পথ, আমরা জন্মাচ্ছি, তারপরে নিজেদের ব্রহ্মভাব ভুলে গিয়ে মানুষ ভেবে মারামারি করছি, এটা আমার জমি, ওটা তোমার জমি, তাছাড়াও নানান ইমোশনাল ঝামেলা হেনা তেনা করতে করতে মরে গিয়ে একদিন চুল্লিতে ঢুকে শেষ হয়ে যাচ্ছি। যেই দ্বন্দ্ব ঘাত প্রতিঘাতে সাক্ষাৎ ব্রহ্মরূপ জীবের এই গতাগতি বা কেন, এই আসা যাওয়াই বা কেন? স্বামীজি, লোকে মাতাল হলে কত খেয়াল দেখে, কিন্তু নেশা যখন ছুটে যায় তখন সেগুলো মাথার ভুল বলে বুঝতে পারে। যে অনাদি অথচ শান্ত, এই অজ্ঞান বিলসিত সৃষ্টিফল যা কিছু দেখছি সেটা তোর মাতাল অবস্থার কথা। শিষ্য একজন শুদ্ধ মানুষ, শুদ্ধ ব্রাহ্মণ মানুষ, তাকে স্বামীজি বলছে তোর সব মাতাল অবস্থার কথা। কেন বলছেন সেটা বলছে, বলছেন নেশা ছুটে গেলে তোর ওইসব প্রশ্নই থাকবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? আমি আপনি সবাই আমরা নেশা করে বেশ গাঁজা টাজা সামনে নেই, মানে ওই আর কি কল্পিত গাঁজায় কল্পিত দম টেনে আমরা
প্রচুর ভুল বকি সারাদিন স্বামীজির ভাষায়, আমার নয়। স্বামীজির কথাগুলো এবার কিছুটা ব্যাখ্যার চেষ্টা করছি। বলছে, লোকে মাতাল হলে কত খেয়াল দেখে। মাতাল হলে প্রচুর খেয়াল দেখে, অনেক কিছু দেখে। রামধনু উঠছে দেখে, কে কবে তাকে একটা চড় মেরেছিল ছোটবেলায় সেই জন্য কাঁদে, আরো অনেক কিছু মাতাল হলে দেখে। সেইগুলো আর আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না এখানে, সেটা আপনারা সবাই কম বেশি জানেন। কিন্তু নেশা যখন ছুটে যায় তখন মাতাল ভুল বলে বুঝতে পারে। বলছে, যখন নেশাটা ছুটে যায়, যখন আর নেশাটা থাকে না, তখন বোঝে যে আমি কি করেছি, আমি কি ভুলভাল বকেছি বসে বসে। তখন বসে বসে সে ভাবে আর হাসে, বাপরে, আর বন্ধুদেরকে আবার গল্পও করে বেশ কিছুদিন যাওয়ার পর, সাথে সাথে করে না, বেশ কিছু দিন বা বছর যাওয়ার পর, আরে আমি এতটা খেয়ে ফেলেছিলাম না, ড্রেনে গিয়ে পড়েছিলাম। তারপর ওর কথা ভেবে কি কান্না, তারপর যা হাসছি, হাসতে হাসতে আর পারছি না। মাতার খেয়াল যখন শেষ হয়, তখন মদের নেশা যখন কাটে, তখন সে বুঝতে পারে যে আমি কি ভুলটাই না করেছি, মাথার ভুল বলে বুঝতে পারে। অনাদি অথচ শান্ত। হ্যাঁ সৌমরে, বহুদিন পর, বহুদিন পর, প্রণাম। অনাদি যার আদি নেই অথচ শান্ত। আচ্ছা, আমি বলছি এটার অনাদি, কোনো আদি নেই, অন্ত নেই, অথচ শান্ত। মানে শান্ত মানে শান্ত কাম নয়, দন্তে সয়াকার দন্তের নয়, তো শান্ত অর্থে যে একটা কিছুর মধ্যে, মানে শান্ত মানে কিভাবে বোঝাই, মানে একটা তার গণ্ডিবদ্ধ অবস্থা আছে, মানে শুরু আছে মানে শেষও আছে। এদিকে আমি তাকে অনাদি বলছি, এদিকে শান্ত বলছি। অনাদি অথচ শান্ত, এই অজ্ঞান বিলসিত সৃষ্টিফল। বলছে এই এই কথাগুলি অজ্ঞান বিলসিত সৃষ্টিফল, এই অজ্ঞানের থেকে এই কথাগুলো আসছে। সৃষ্টিফল যা কিছু দেখছিস সেটা তোর মাতাল অবস্থার কথা। বলছে তুই যা বলছিস, এই এতক্ষণ ধরে যেটা বললাম আবারও বলছি, যা যা বলেছে শিষ্য, যার জন্য সে মাতাল বলে এই গালিটা খাচ্ছে। বলছে, মহাশয় এই দুঃখ কষ্ট তাড়নার মধ্যে দিয়ে আত্মজ্ঞান লাভের ব্যবস্থা কেন? সৃষ্টি না হলেই তো বেশ ছিল, আমরা সকলেই তো এককালে ব্রহ্মে বর্তমান ছিলাম, ব্রহ্মের এই রূপ সৃজনের ইচ্ছাই বা কেন? আর এই দ্বন্দ্ব ঘাত প্রতিঘাতে সাক্ষাৎ ব্রহ্মরূপ জীবের এই জন্ম মরণ সংকুল পথে গতাগতি বা কেন? এই কথাগুলোর জন্য স্বামীজি বলছে তোর এই সব মাতাল অবস্থার কথা। নেশা ছুটে গেলে তোর ওইসব প্রশ্নই থাকবে না। এবার কথা হচ্ছে, তার মানে কি সে নেশা করে আছে, মদ খেয়ে আছে, গাঁজা খেয়ে আছে, ভাং খেয়ে আছে, চরস খেয়ে আছে? না, সে কিচ্ছু খেয়ে নেই, সে একদম স্বাভাবিক আমার আপনার মতন হয়ে রয়েছে। কিন্তু তাহলেও স্বামীজি তাকে মাতাল বলছে, বলছে ভুল বকছিস তুই কেন? তার কারণ আমাদেরকে ভুল দেখানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। আমরা স্বপ্নের মধ্যে যদি দেখি সুন্দরবনে দৌড়াচ্ছি, তাহলে কি ঘুম থেকে উঠে বলি ওরে বাবা সুন্দরবনের বাঘটা তারা করেছিল? ঘুম থেকে উঠে আমরা বলি যে বাবা কি বাজে একটা স্বপ্ন দেখছিলাম, বিচ্ছিরি স্বপ্ন? আমরা ঘুম থেকে উঠে এই কথাটা বলি যে বাহ কি বাজে স্বপ্ন দেখছিলাম, আমরা বুঝি যে স্বপ্নটা বাজে দেখছিলাম। ঠিক তেমনি আমাদের এই ঘুমটাও একটা সময় ভাঙে, এই যে মাতালের মতন ভুল ভাল বকা, ভুল বকে যাচ্ছি, সমানে ভুল বকে যাচ্ছি আমরা। আমরা আমাকে সেবা করতে হবে, আমাকে হেনা করতে হবে, আমাকে তেনা করতে হবে, সবটা ভুল বকছি। বলছে এই স্বপ্নটাও যেদিন ভাঙবে, আমাকে এই মানুষ হতে হবে। আমরা তো মানুষই, আমাদের তো চৈতন্যের হুঁশ রয়েছে, কোনদিন ছিল না। আমরা আবার চৈতন্যের হুঁশটা করাতে যাই নিজেকে, তাই জন্যই মুশকিল, তাই জন্যই তখন মাতাল হয়ে যায়, তখনই সেটা মাতাল অবস্থার কথা। বলছে নেশা ছুটে গেলে তোর ওই সব প্রশ্নই থাকবে না। এখানে গীতার কথাটা মনে আসছে, বলছে যে ওই অর্জুন বলছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়া। বলছে আমার হৃদয় গ্রন্থি ছিন্ন হয়েছে এবং আমার সর্ব সংশয় ছিন্ন হয়েছে, যা আমার আর কোনো প্রশ্ন নেই। তাই স্বামীজি বলছেন এখানে যে জ্ঞান লাভ হলে কি হয়, জ্ঞান লাভ হলে অর্জুনের একরকম হাল হয়েছিল, বিবেক চূড়ামণিতে শিষ্যের একরকম হাল হয়েছিল। বিবেক চূড়ামণির কথাটা একটু পরেই আসছে, আমি জাস্ট দেখলাম চোখে পড়লো বিবেক চূড়ামণি শব্দটা।
বা আপনার জ্ঞান লাভ হলে আলাদা কিছু হাল হবে এমনটা নয়, একই হাল হয়, ভিতরে কোনো প্রশ্ন থাকে না, ভিতরটা পুরো ঝকঝক করে, কোন রকম কিছু সন্দেহের অবকাশ থাকে না। যে নেশা ছুটে গেলে তো ওর ওই সব প্রশ্নই থাকবে না। মহাশয়, শিষ্য বলছে, মহাশয় তবে কি সৃষ্টি ইত্যাদি কিছুই নাই? শিষ্যর একটু গায়ে লেগেছে, সে এত শাস্ত্র টাস্ত্র পড়েছে, তাকে তো আবার মাতাল বলছে। বলছে তাহলে মহাশয় সৃষ্টি ইত্যাদি কিছুই নাই? স্বামীজি বলছে থাকবে না কেন রে? থাকবে না কেন? যতক্ষণ তুই এই দেহবুদ্ধি ধরে আমি আমি করছিস, বলছে ততক্ষণ কতক্ষণ সৃষ্টি থাকবে? বলছে যতক্ষণ তুই এই দেহ বুদ্ধি ধরে, এই দেহটাকে ধরে আমি আমি করছিস, ততক্ষণ এই সবই আছে। যতক্ষণ আমি আমি করছিস, যতক্ষণ আমি আমি, আমার দেহ, আমার নখটা কেন বেঁকে গেল, আমার মুখে একটা কি স্পট হলো, যতক্ষণ এই দেহটা ধরে আমি আমি করছি ততক্ষণ এই সবই আছে। আর যখন তুই বিদেহ, যখন আত্মরতি, আত্মকির, আত্মক্রির, তখন তোর পক্ষে এসব কিছুই থাকবে না। সৃষ্টি, জন্ম, মৃত্যু প্রভৃতি আছে কিনা এ প্রশ্নেরও আর অবসর থাকবে না। বলছে যে থাকবে না কেন রে, যখন যতক্ষণ এই আমি আমি করছিস ততক্ষণ এই সবই রয়েছে, আর যখন তুই বিদেহ, যখন তোর দেহ নেই, যখন তোর মধ্যে দেহ নেই মানে কি চুল্লিতে ঢুকিয়ে পুড়ে গেছে, না দেহ থেকেও নেই, সেটা কখন হয় বলুন তো? যখন আপনি গভীর ঘুমে থাকেন তখন থোরি আপনার দেহ থাকে, আপনি আপনার পরিচয়টাই জানেন না, পরিচয় দূরস্থান, ছেলে না মেয়ে আপনি তাই জানেন না গভীর ঘুমে। দেহ নিয়েও দেহাতীত অবস্থায় যাওয়া যায়, আমরা প্রায় রোজ যাই, যখনই আমরা গভীর ভাবে ঘুমাই তখনই আমরা দেহ নিয়ে দেহাতীত অবস্থায় গিয়ে পৌঁছাই। তো তার মানে বোঝা যাচ্ছে বিদেহ অবস্থা হয়। বলছে আর তো যখন তুই বিদেহ আত্মরতি, যে নিজের সাথেই নিজে খেলা করছিস, আত্মক্রির, তখন তোর পক্ষে এসব কিছুই থাকবে না, তখন তোর জন্য কিছুই নেই। যখন আমি আমার সাথে খেলি, আমি আমার সাথে লীলা করি, আমি আমাতে ঘুমাই, যখন আমার দেহটারও প্রয়োজন হয় না এই সব কিছু করতে গেলে, আমি যখন একাকার হয়েছে থাকি, বলছে তখন এসব কিছু থাকবে না। সৃষ্টি, জন্ম, মৃত্যু প্রভৃতি আছে কিনা এ প্রশ্নেরও তখন আর অবসর থাকবে না। বলছে তখন সৃষ্টি, সৃষ্টি হচ্ছে কিনা, আমি এই যে গভীর ঘুম থেকে উঠলাম, এই সৃষ্টি আমার কাছে তখন সূর্য ধরা পড়লো, তাই সৃষ্টি। সৃষ্টি, জন্ম, মৃত্যু, জন্মাচ্ছি, মরে যাচ্ছি প্রভৃতি আছে কিনা এ প্রশ্নেরও তখন আর অবসর থাকবে না। বলছে তখন এই প্রশ্নগুলোই থাকবে না। স্বাভাবিকভাবে দেখুন, খুব গভীর ঘুমে আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি ছেলে না মেয়ে তাই জানেন না, তো থরি আপনার জন্ম, মৃত্যু, পাশে কে শুয়ে আছে, নিকুচি করেছে, কিচ্ছু থাকে না। এই দেহ থেকেই বিদেহ অবস্থায় আমরা প্রায়ই যাই, যাতায়াত করি, আমাদের যাতায়াত আছে, কিন্তু আমরা জায়গাটাকে ধরতে পারি না, আমরা মিস করে যাই। ওই জায়গাটা ধরতে পারার জন্যই এত শাস্ত্র, এত কথা, এত কিছু। বলছে এ প্রশ্নেরও তখন আর অবসর থাকবে না, তখন তোকে বলতে হবে। এই যে শ্লোকটার কথা এখন বলছি, শ্লোকটা আমার ভীষণ প্রিয় প্রিয় একটি শ্লোক, বিবেক চূড়ামণির। ক গত্যং কেন বা নীতং কুত্র লীন মিদং জগত অধুনৈব মায়া দৃষ্টং নাস্তি কিং মহদদ্ভুতম। আমি শ্লোকটা আবার পড়ছি, শ্লোকটা শুনতেই এত সুন্দর লাগে না? এই শ্লোকটা কখন বলছে না শিষ্য বিবেক চূড়ামণির, এর আগে একটু কনটেক্সট বলে দিই। আদি শঙ্করাচার্যের লেখা, শিষ্য গুরুর কাছে গেছে জ্ঞান লাভ করতে, গুরু শিষ্যকে নানান উপদেশ দিয়েছে এবং অবশেষে শিষ্য জ্ঞান লাভ করেছে। শৈবালবাবু প্রণাম, অসীম কুমার ভালো আছি, সবাইকে প্রণাম। এই শ্লোকটা শিষ্য জ্ঞান লাভের পরে বলছে, বলছে কহ গতং কেন বা নীতং কুত্র লীন মিদং জগত। ক গতং কোথায় গেল, কেনই বা গেল, কুত্র লীন মিদং জগত, এই জগৎ কোথায় হারিয়া গেল, এ জগৎ কোথায় চলিয়া গেল। অধুনৈব মায়া দৃষ্টং নাস্তি কিং মহদ্ভুতম, এ যা হচ্ছে এ কি মহদ্ভুতম, এ কি অদ্ভুত,
কে জগৎটাকে নিয়ে চলে গেল, কি দেখছি! কুত্রলি না মিত, মানে এই শ্লোকটা বলতে গেলে আমি কেমন, মানে যাই হোক, মানে এত অদ্ভুত শ্লোক বলছে জগ শিষ্য, বলছে যে এই লাস্ট লাইনটা আছে যে অধুনৈব মায়া দৃষ্টম, বলছে এখন আমি যেটা দেখছি বা দেখছি, নাস্তি কিং মহদ্ভুতম, এটা কি অদ্ভুত, কি অদ্ভুত! জ্ঞান লাভ হলে সবকিছু এই ভয়ঙ্কর রকমের অদ্ভুত হয়ে যায়, নাস্তি কিং মহদ্ভুতম। শিষ্য বলছেন, জগতের জ্ঞান একেবারে না থাকিলে কুত্র লীন মিদং জগৎ কথাই বা কিরূপে বলা যাইতে পারে। শিষ্যের শিষ্যের এই প্রশ্নগুলো ভীষণ যুক্তিসঙ্গত। বলছে জগতের জ্ঞান একদম থাকছে না, তাহলে বলছে কি করে কুত্র লীন মিদং জগৎ, মানে এই জগৎ কোথায় চলিয়া গেল? এটা বলতে গেলেও তো একটু জগতের জ্ঞান থাকতে হবে, যে কুত্র লীন মিদং জগৎ, মানে আমি এটা স্বামীজিকে উত্তর দিয়েছেন দেখে তারপর আমি আমার উত্তরটা দিই, নয়তো আমি আমার কথাটা এনে বলি তারপর স্বামীজির উত্তরটা দেখছি কি। বলছে তখনই সে এই কথাটা বলতে পারছে যখন সে একটু কথা বলার অবস্থায় এসছে, যখন একাকার হয়ে রয়েছে তখন সে কথা বলার অবস্থাতেই নেই, তো জগৎ নেই। যখন একদম কেউ ঘুমিয়ে থাকে গভীর ঘুমে, আমি গভীর ঘুম দিয়ে বলছি কারণ সেই অবস্থাটা অন সবার চেনা, ওই গভীর ঘুমে সে জানে না সে কোথায় ঘুমাচ্ছে তার পাশে কে, যখন সে ওঠে তখন সে দেখে আরে সকাল না বিকেল, আরে সময়টা কি আবছা 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 করে তার কাছে যেন ধরা দেয়। ঠিক তেমনি যখন সমাধি থেকে মন নামে ধীরে ধীরে, তখন সে আসছে যে কুত্র লীনা মিদং জগৎ, এই জগৎ কোথায় চলে গেছিল, কাহার দ্বারাই বা অপসৃত হলো, আরে কি মহা অদ্ভুত! আমরা তারপরে বলি বাহ কি দারুণ ঘুমালাম, ঠিক তেমন বলছে আহ এ কি মহা অদ্ভুত, কি কিমদ্ভুতম, তাই তো বলছে, আমি তো সংস্কৃত আরো পণ্ডিত, কিং মহদ্ভুতম। স্বামীজি ভাষায় ওই ভাবটা প্রকাশ করে বোঝাতে হচ্ছে তাই ওই রূপ বলা হচ্ছে, এবার স্বামীজির কথা, এটা তো আমার কথা বললাম, যে ভাষায় ওই ভাবটা প্রকাশ করে বোঝাতে হচ্ছে তাই ওই রূপ বলা হয়েছে, যেখানে ভাব ও ভাষার অধিকার প্রবেশাধিকার নেই সেই অবস্থাটা ভাব ও ভাষায় প্রকাশ করতে গ্রন্থাকার চেষ্টা করছেন। বলছে যে ওই ভাবটাকে বোঝাতে হচ্ছে, তাও একটু নেমে এসে, নইলে সে বোঝাতে পারবে না। তার পরের লাইনেই কি বলছে, যেখানে ভাব এবং ভাষার প্রবেশ অধিকার নেই, যেখানে ভাষা তো যেতে গিয়ে ব্যাক করলোই, ভাষার তো দূরস্থান ও পারবে না যেতে, সরি, যেখানে ভাবটাও যেতে গিয়ে ফিরে আসছে ধাক্কা খেয়ে, ভাবটাও যেতে পারছে না, সেখানে প্রবেশ অধিকার নেই সেই অবস্থাটা ভাব ও ভাষায় প্রকাশ করতে গ্রন্থকার চেষ্টা করেছেন, চেষ্টা করেছেন। তাই জগৎ কথাটা যে নিঃশেষে মিথ্যা সেটা ব্যবহারিক রূপেই বলেছেন, কুত্র লীন মিদং জগৎ, বলছি জগৎ কোথায় লীন হয়ে গেল, তার মানে জগৎটা নেই, লীন হয়ে যা যাচ্ছে তাহলে কি সেই জিনিস থাকে, সেটাই ব্যবহারিক রূপে বলেছেন। পারমার্থিক সত্তা জগতের নেই, সে কেবলমাত্র অবাং মনস গোচরম ব্রহ্মের রয়েছে। বলছে জগতের কোনো পারমার্থিক সত্তা নেই, সেই অবস্থাটা কেবল অবাং মনস গোচরম, ভাঙলাম কথাটাকে, অবাং মনস গোচরম, এটার মানে হচ্ছে যে বাক্য, অবাং বাং বাক্য, মনস মন, গোচরম অবাং মনস গোচরম, যে বাক্য এবং মনের অতীত ব্রহ্মের আছে, বল তোর আর কি বলার আছে, আজ তোর তর্ক নিরস্ত করে দেব। ঠাকুর ঘরে আরত্রিকের ঘন্টা বাজিয়া উঠিল, মঠের সকলেই ঠাকুর ঘরে চলিলেন, সন্ধ্যারতির ঘন্টা বাজছেন। শিষ্য স্বামীজির ঘরেই বসিয়া রহিল দেখিয়া স্বামীজি বলিলেন, ঠাকুর ঘরে গেলিনি? শিষ্য, আমার এখানেই থাকতে ভালো লাগছে, এই গুরু শিষ্যের সম্পর্ক, যার সাথে গুরুর এরকম সম্পর্ক, যে গুরুর সাথে এভাবে কথা বলতে পারে, যে ঘন্টা বাজার পরও, আরতির ঘন্টা বাজার পরও, এটা তো এক প্রকার নিয়ম ভাঙা যে গুরুকে আবদার করে বলতে পারে আমার এখানেই থাকতে ভালো লাগছে, এবং গুরু তাকে বলে থাক তবে থাক, এই ভালোবাসা এই টান যে পেয়েছে এই গুরু শিষ্যের সম্পর্ক সে বুঝেছে, যে পায়নি তাকে হাজার বলে হাজার কিছু করেও বোঝানো যাবে না। আজকে আর একটুখানি রয়েছে না, এরপর মায়ের কথা আসছে, আজকে আর এগোনো যাবে না, এতক্ষণ তো অদ্বৈত বেদান্তের কথা হচ্ছিল।
এরপরে স্বামীজি মায়ের ভাবে ঢুকে গেছে, এই আলোচনা পরের সোমবারের জন্যই থাক। আর এবার যার যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। আর অনেক দিন আলোচনা বন্ধ ছিল, করে উঠতে পারিনি, এবার থেকে আলোচনা নিয়মিত চলবে এবং ধীরে ধীরে কলকাতাতে আরো জায়গা বাড়ছে যেখানে আমরা সামনাসামনি বসে আলোচনা করছি। শ্যামবাজারে সোমবার দিনই আলোচনা হচ্ছে সন্ধে 5:30 থেকে, পরের সপ্তাহ থেকে শুরু হবে। রবিবার সোনারপুরে আমার বাড়িতে আলোচনা হচ্ছে। এছাড়াও শিয়ালদার কাছে সুকিয়া স্ট্রিটে একটা জায়গায় আলোচনা করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, যেটা প্রত্যেক সপ্তাহেই আলোচনা হবে, কারণ আধ্যাত্মিক কথা সামনাসামনি বসে আলোচনাতেই বেশি সুবিধা হয়। এছাড়াও সামনে 2 বছরের মধ্যে যেই আমাদের পরিকল্পনা আছে, আমাদের পরিকল্পনা না, পরিকল্পনা দেয়া হয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা চলছে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি মহিলা শাখার তরফ থেকে কলকাতার বুকে চেষ্টা করা হচ্ছে শ্যামবাজার, শোভাবাজার, বাগবাজার এইসব অঞ্চলেই গঙ্গার কাছাকাছি একটি মহিলা আশ্রম তৈরি করা। সেখানে মূল বিষয় থাকবে অদ্বৈত বেদান্ত নিয়ে চর্চা করা কেবল নয়, যাতে এই জ্ঞানের টাচ মানুষে পায় ভগবানের কৃপায়, সেই চেষ্টা করা এবং নিত্য প্রতি একটা চর্চা। তাছাড়াও নানান সমাজ সেবামূলক কাজ তো থাকবেই, তার জন্য যদি আপনারা কেউ দান করতে চান তো দান করে, একটু আগে একজন বলছিলেন যে রিসিপ্ট পাইনি, দয়া করে একটু যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে আপনারা পাঠাবেন যে আপনারা এত টাকা পাঠিয়েছেন, আমরা সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে রিসিপ্ট সেই নম্বরে পাঠিয়ে দেব। আর ভগবানের শরীর এখন ভালো আছে, ভগবান ভালো আছেন, আজকের দিনটা একটু শরীরটা খুব বেশি ভালো ছিল না, তাছাড়া মোটামুটি ভালোই আছেন। যদি ভগবানের সাথে কেউ দেখা করতে চান, ভগবান এখন বিরাটি আশ্রমে আছেন, যে ফোন নাম্বার দেওয়া থাকে ওই নম্বরে একটু ফোন করে নেবেন, কারণ ভগবানের শরীরটা একটু ফ্ল্যাকচুয়েট করছে। তো গেলে বিকেলবেলা 4:30 এবং সকালবেলা গেলে সকাল 10:30-এর মধ্যে বিরাটি স্টেশনের খুব কাছেই আশ্রমে পৌঁছানোর চেষ্টা করবেন, কিন্তু একটা ফোন করে নেবেন যেই নম্বরটা দেওয়া থাকছে। আমি নম্বরটা আরেকবার বলে দিচ্ছি, 8902839837, 8902839837। রকিবুল ভাই আপনি কি বলছেন? দিদি আমার বাবার একটা মোবাইল, আমার ছোট্ট একটা বোন আছে, সে মোবাইল নিয়ে টানাটানি করে এমন যে আমার সাথে ঝগড়া হয়, তার জন্য মোবাইলটা নিয়ে পৃথিবীর বাইরে থেকে তোমার ভিডিও দেখছি, কেমন আছো বলো, ফ্রম ইন্ডিয়া। রকিবুল ভাই মনে হচ্ছে না তুমি পৃথিবীর বাইরে থেকে দেখছো, পৃথিবীর বাইরে থেকে এই টাওয়ারটা পেতে না, তুমি হয়তো ভারতবর্ষের বাইরে থেকে দেখছো। আমি ভালো আছি, আশা করছি আপনি এবং আপনার বাবা এবং ছোট বোন মা সবাই খুব ভালো আছেন। রমজান মাসের শুভেচ্ছা নেবেন। মাধুরী রয় প্রণাম, শর্মিষ্ঠা দি জয় গুরু। সৌম্যদীপ স্বামীজি এই একটা শব্দ এত সুন্দর এত ভালো, হ্যাঁ রে। দোলাদি প্রণাম, শৈবাল বসু প্রণাম, গোপাল ঘোষ এক্সিলেন্ট ব্রডকাস্ট ধন্যবাদ, বিথি গাঙ্গুলি প্রণাম নেবেন, তোতন ঘোষ প্রণাম, মাধুরী রয় খুব সুন্দর ব্যাখ্যা ভালো লাগছে, ধন্যবাদ প্রণাম। আচ্ছা নেক্সট যে আলোচনা হবে আমার, সেটা বুধবার দিন নাগাদ যোগা বাশিষ্ঠ সারের আলোচনা এবং শুক্রবার নাগাদ বেদান্ত সাধনা থেকে আলোচনা। মাঝের যে দিনগুলো সেই দিন সুদেষ্ণা গাঙ্গুলি আলোচনা করবেন দ্য গ্রেটেস্ট পার্ট 2 থেকে ভগবানের জীবনী। সুলতান মন্ডল প্রণাম, শান্তনু বাবু প্রণাম। আজকে তাহলে এই অবধি থাক, কারোর তো কোনো প্রশ্ন নেই। আমি স্বামী শিষ্য সংবাদের পরের রোববারটা হয়তো, পরের সোমবারটা হয়তো একটু বেশ কঠিন হবে, কারণ এখানে শক্তি তত্ত্বে ঢুকে যাচ্ছেন। অনাদি মানে যার আদি নেই, যার শেষ নেই, অনন্ত যে তাকে অনাদি বলা হচ্ছে। আর রোববার দিন আমার বাড়িতেও বিকেলবেলা 5:30 থেকে আলোচনা শুরু হবে। আবার যারা আধ্যাত্মিক মনস্ক, আসতে ইচ্ছুক, ছেলে মেয়ের এখানে কোনো ব্যাপার নেই, নারী পুরুষের কোনো ব্যাপার নেই,
তারা অবশ্যই আসতে পারেন, এবং তার ডিটেলস কখন কবে আলোচনা সবই আপনারা ইন্ডিয়ান মঙ্কসের পেজে পেয়ে যাবেন। আজকে তাহলে এই অবধি আলোচনা থাক। চিন্ময় বন্দ্যোপাধ্যায় প্রণাম, নীল আকাশ প্রণাম, আমিরা খান ভালো আছি ভাই, ঝুমা ঘোষ আপনার উত্তর আশা করি পেয়েছেন। আজকে তাহলে এই অবধিই থাক, নমস্কার, প্রণাম নেবেন।